আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের ঘুরে দেখাবো ঢাকা এয়ারপোর্ট থেকে টঙ্গি পর্যন্ত বিআরটি লাইন থ্রির সর্বশেষ কাজের অবস্থা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এয়ারপোর্টের সামনে যে দুইটি ফ্লাইওভার হবে রোডের মাঝখান দিয়ে, সেই দুইটি ফ্লাইওভারের ওপরের যে সিগমেন্টগুলো বসানো সেগুলোর কাজ শেষ হয়েছে এবং ফ্লাইওভারে ওঠার জন্য যে র্যাম্পগুলো তৈরি হবে সেই র্যাম্পগুলোর কাজে হাত দেওয়া হয়েছে। পাশ দিয়ে সেই র্যাম্পগুলোর যে ওয়াল হবে সেগুলো কাজ শুরু হয়েছে, এগুলো সাইডের ওয়াল তৈরির জন্য ব্যবহার করা হবে। আর বন্ধুরা, যেই দিক দিয়ে গাড়ি চলাচল করছে মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হবে বিআরটি লাইন থ্রি রোড। অর্থাৎ এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটির যে গাড়িগুলো চলাচল করবে সেই গাড়িগুলো ওই রোড দিয়ে যাওয়া আসা করবে। এছাড়া সাইডে যে রোডগুলো দেখতে পাচ্ছেন এই রোডগুলো অন্য অন্য যানবাহন চলার জন্য ব্যবহার করা হবে। ঢাকা শহরের বর্তমান যে জ্যামের পরিস্থিতি, এই বিআরটি লাইন সম্পূর্ণ হওয়ার পরে সেই জ্যামটা অনেক অংশেই কম হবে বলে আমরা আশা করি। বন্ধুরা, এটা জসিম উদ্দিনের সামনে যে ফ্লাইওভারটি হবে সেই ফ্লাইওভারের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এখানে সিগমেন্ট বসানোর কাজ শুরু হয়েছে। এক পিলার থেকে অন্য পিলারে সিগমেন্ট বসানোর জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন সেগুলো আনা হয়েছে এবং সিগমেন্ট বসাতে শুরু করা হয়েছে। এখানে যে ফ্লাইওভারটি হবে, এই ফ্লাইওভারে বিআরটির যে গাড়ি চলাচল করবে সেগুলোও চলাচল করবে, এর পাশাপাশি অন্যান্য যানবাহনও চলাচল করবে। আমরা রাজলক্ষ্মী এবং আজমপুর পার হয়ে মস্কোর প্লাজার সামনে থেকে বিআরটি লাইন থ্রির সবচেয়ে বড় যে ফ্লাইওভারটি হবে সেই ফ্লাইওভারে উঠতেছি এখন। র্যাম্প তৈরির 80% কাজ শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে পাথর বিছিয়ে দেওয়া হয়েছে, এর উপর দিয়ে কার্পেটিং করা হবে। এবং আমি যে জায়গা দিয়ে উঠতেছি দেখতে পাচ্ছেন সিঁড়ির মতো মনে হচ্ছে, একটু পর পর ধাপি ধাপি এভাবে সিঁড়ির মতো এগুলো সিঁড়ি বানানো হচ্ছে। এদিক দিয়ে সাধারণ পথচারীরা হাউস বিল্ডিংয়ে যে বিআরটি স্টেশন হবে সেই স্টেশনে যেতে পারবে। এছাড়াও নিচ দিয়েও ব্যবস্থা থাকবে, সেগুলো আপনাদের দেখানো হবে। রাস্তার দুই পাশেই এমনভাবে সিঁড়ি বানানো হয়েছে এবং দেখতে দেখতে আমি অনেকটাই উপরে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমি ফ্লাইওভারের উপরে উঠব এবং ফ্লাইওভারের মধ্যে কি কি কাজ হয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এটা র্যাম্প এবং ফ্লাইওভারের সংযোগ পয়েন্ট এবং এখন দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারের উপরে উঠে গেছি।
মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এইটা মূলত বিআরটির যে বাস চলাচল করবে সেই বাসের জন্য তৈরি করা হচ্ছে এবং দুই পাশ দিয়ে যে রোড তৈরি করা হয়েছে এগুলো অন্য সাধারণ যানবাহন চলাচল করবে। এই দুই পাশের রোড দিয়ে বিআরটির কোনো বাস চলাচল করবে না, শুধুমাত্র মাঝখানে যেই এই সিঙ্গেল ওয়ের মধ্যে দিয়েই ডবল ওয়ের গাড়ি চলাচল করবে, একগুলো যাবে এবং অন্যগুলো আসবে। এখন আমি অনেকটাই ফ্লাইওভারের উপরে আছি, উত্তরা ইউনিভার্সিটি যে পজিশনটাতে রয়েছে আমি সেই পজিশনে আছি এবং দেখতে পাচ্ছেন এই জায়গাতেই বিআরটির স্টেশনটা হবে। ফ্লাইওভারের উপরে যে স্টেশনটা সেটা এখানে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কিছু ওয়ার্কাররা এখানে কাজ করতেছে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইকের অপশন রয়েছে সেটা আপনারা দিবেন। বন্ধুরা, আমরা ফ্লাইওভার থেকে এখন নিচে এসেছি। দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তার কাজ করা হয়েছে। মাঝখানে এই জায়গাতে অনেক জ্যাম পড়তো, এখন সাইড দিয়ে রাস্তা বৃদ্ধি করার ফলে এখানে আর জ্যাম হয় না এবং মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গা দিয়ে তৈরি হবে উপরে ওঠার জন্য লিফটের ব্যবস্থা। এই দিক দিয়ে যাত্রীরা উপরে উঠতে পারবে, এজন্য লিফটের ব্যবস্থা করা হবে। এই দিক দিয়ে সেই প্রস্তুতিগুলো গ্রহণ করা হচ্ছে। এই দিক দিয়ে সিঁড়ির মাধ্যমে উপরে উঠতে পারবে এবং লিফট থাকবে, সেই লিফটের মাধ্যমে উপরে উঠতে পারবে। বন্ধুরা, আমরা হাউস বিল্ডিং পার হয়ে এখন আবদুল্লাপুরের দিকে যাচ্ছি। এই দিক দিয়েও রাস্তার কাজ, নিচ দিয়ে যে রাস্তা সেই রাস্তার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এবং দুই পাশ দিয়ে যে আইল্যান্ড হবে, পিলারের দুই পাশে আইল্যান্ড তৈরি করে দেওয়া হবে, সেগুলোর কাজও হচ্ছে। আর বাংলাদেশের প্রতিটি মেগা প্রজেক্টের ভিডিও করতে গেলে যেটা আপনার চোখে কমন পড়বে সেটা হচ্ছে পোস্টার। এই পোস্টার নিয়ে কি বলা উচিত বা কি করা উচিত এটা আসলে বলে শেষ করা যাবে না। বাংলাদেশের এমন কোনো মেগা প্রজেক্ট নাই যেখানে পোস্টার ব্যবহার করা হয়নি। আপনি মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেস বলেন বা বিআরটি লাইন বলেন, যে কোনো জায়গাতে যাবেন সব জায়গাতে এই জিনিসটা আপনার চোখে কমন পড়বে। আর কিছু কমন থাকুক আর না থাকুক, পোস্টার আপনার চোখে পড়বে, এটা কমন ইস্যু। বন্ধুরা, আমরা দেখতে দেখতে আবদুল্লাপুর পর্যন্ত চলে এসেছি, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। এই জায়গাতেও আপনার স্টেশন হবে, বিআরটির স্টেশন। সেগুলোর জন্য এখনো সেভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়নি, তবে খুব অল্প সময়ের মধ্যেই এখানে স্টেশনের যে প্রস্তুত সেটার জন্য কাজ শুরু করে দেওয়া হবে। ঢাকা এবং গাজীপুরকে যে নদীটি পৃথক করেছে সেটা হচ্ছে তুরাগ নদী। আবদুল্লাপুর থেকে আমরা এখন তুরাগ নদীর উপরে আসি। দেখতে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজের পরে নতুন আরো একটি ব্রিজ তৈরি হয়েছিল, সেই ব্রিজটি ভেঙে এখানে নতুন করে আরো একটি ব্রিজ তৈরি করা হবে। এর জন্য ওই ব্রিজটিকে ভেঙে নতুন ভাবে এখন পাইলিং করে আবার কাজ শুরু করে দেওয়া হবে। হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুর পর্যন্ত মোটামুটি সব জায়গারই এখন নিচ দিয়ে যে রাস্তার কাজ সেটা করা হয়েছে। রাস্তাকে অনেক বৃদ্ধি করা হয়েছে যেন যানজট না লাগে। তো যেখানে হাউস বিল্ডিং ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো, এখন সেইখানে এই সময়গুলো আর লাগে না। এবং টঙ্গির দিক দিয়ে যেই গাড়ি যাওয়া আসা করতো, যে সময় লাগতো অতিরিক্ত সময়, এখন অনেক অংশেই সেই সময়গুলো কম লাগে, কারণ রাস্তাকে নতুন করে কার্পেটিং করা হয়েছে। এর ফলে রাস্তায় ভাঙা নেই, তাই গাড়িগুলো খুব ভালোভাবে চলাচল করতে পারে, এতে সময় অনেক কম লাগে।
আমরা তুরাগ নদী পার হয়ে এখন টঙ্গির ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়েও টঙ্গিতে, টঙ্গি বলেন, ঢাকা উত্তরা বলেন, যে সাইডটাই বলেন না কেন, এই যে পোস্টার, এটা কমন বিষয়। এছাড়াও আমি আগের ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম তার থেকে অনেক বেশি কাজ হয়েছে। আগে অনেক জায়গায় উপরে কাজ সম্পূর্ণ হয়েছিল না, এখন সব জায়গায় উপরে কাজ শেষ হয়েছে, ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। মোটামুটি কার্পেটিং এর পূর্বে যতটুকু কাজ করা দরকার উপরে সে ধরনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। টঙ্গির এই জায়গাতে আরো একটি বিআরটি স্টেশন হবে, সেই স্টেশনের কাজ এখানে শুরু করা হয়নি, তবে এখানেও বিআরটি স্টেশনের কাজ শুরু করে দিবে। আমরা দেখতে দেখতে প্রায় টঙ্গি স্টেশন রোড পর্যন্ত চলে এসেছি। টঙ্গি স্টেশন রোডে এসে বিআরটির যে গাড়িগুলো স্টেশন রোড ধরে সামনের দিকে যাবে, সেসব গাড়ির জন্য এখানে একটি র‍্যাম্প তৈরি করা হয়েছে। এই বিআরটি লাইনে অনেকগুলো র‍্যাম্প, অনেকগুলো ফ্লাইওভার এবং অনেকগুলো স্টেশন হবে। বিআরটি স্টেশন সেগুলো হবে, তার মধ্যে এটি এখানে দুইটি, দুই পাশে দুইটি র‍্যাম্পের ব্যবস্থা করা হবে। দুই পাশের দুইটি র‍্যাম্পের মধ্যে এই সাইডের র‍্যাম্পটির কাজ অনেক অংশেই শেষ হয়েছে এবং অন্য সাইডের কাজ শুরু করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।